খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। দর্শক, বায়ো টয়লেট বসানো নিয়ে ফের সংঘাতে লালবাজার এবং চিকিৎসকরা। প্রায় 34 ঘন্টা কেটে গিয়েছে, এখনও অনশনে জুনিয়র ডাক্তাররা, ক্রমশ অসুস্থ হচ্ছে তাদের শরীর। এই অবস্থায় সোমবার সকালে ফের অনশন মঞ্চের সামনে বায়ো টয়লেট নিয়ে আসা হয়, কিন্তু পুলিশ তা ফের বসাতে বাধা দেয়, যা নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বচসা তৈরি হয়। অন্যান্য জুনিয়র চিকিৎসকদের লাগাতার পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তারা, যা নিয়ে একেবারে সাত সকালে তীব্র উত্তেজনা সামনে আসে। জুনিয়র চিকিৎসকদের দাবি, অনশনকারীরা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন, এই অবস্থায় তাদের পক্ষে উঠে আর বাথরুমে যাওয়াটা সম্ভব হচ্ছে না, এই অবস্থায় বায়ো টয়লেট থাকাটা জরুরি। কিন্তু পুলিশের তরফে ওপরতলার নির্দেশের যুক্তি দেখিয়ে তা বসাতে দেওয়া হচ্ছে না। তবে আর কিছুক্ষণ বিষয়টি দেখবেন, এরপর বায়ো টয়লেট ব্যবহার শুরু করে দেওয়ার হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। যদিও পুলিশের একটি সূত্রের দাবি, এলাকাটি গ্রিন জোন, সেখানে বায়ো টয়লেট বসানোর অনুমতি দেওয়া সম্ভব নয়। আন্দোলনকারী চিকিৎসকদের জন্য একটি সুলভ শৌচালয় খুলে দেওয়া হয়েছে বলেও দাবি, ফলে বায়ো টয়লেট বসানো নিয়ে সংঘাত অব্যাহত। অন্যদিকে রবিবার রাতেই আমরণ অনশনে যোগদান অনিকেত মাহাতো, তিনি আরজিকরের জুনিয়র চিকিৎসক। বলে রাখা প্রয়োজন, শনিবার থেকে আমরণ অনশনে বসেন 6 জন জুনিয়র চিকিৎসক, কিন্তু তাতে বেশ কিছু ইস্যু সামনে আসছে। সেখানে আরজিকর হাসপাতালের তরফে কেন কেউ নেই এই অনশনে, সেই ইস্যু আসে। আন্দোলনকারীদের মধ্যে কি কোনো বিরোধ তৈরি হয়েছে সেই জন্য এই সিদ্ধান্ত? যদিও সমস্ত জল্পনাকে খারিজ করে রবিবার রাতেই অনশন মঞ্চে যোগদান আরজিকর হাসপাতালের তরফে অনিকেত মাহাতো। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।